ভাইজান প্রশ্ন করেছেন যে আপনাদের বাংলাদেশের আলোচক বক্তা তিনি বলেছেন বাহাসে চ্যালেঞ্জ করেছেন বক্সিংয়ে চ্যালেঞ্জ করেছেন এখন আমি গ্রহণ করব কি করব না প্রথম কথা আমার একটা কিউট বয় আছে বাংলাদেশে জানেন রেজাল করিম আবরার আমার রেজাল করিম আবরারের খোয়ারে আর একটা আমার কিউট বয় প্রবেশ করেছে তবে তার নাম আমি একটু আলাদা রেখেছি নাম রেখেছি প্লে বয় প্লে বয়ের দুটো অর্থ হয় আমি আগে বলছি খারাপ অর্থ নেবেন না তিনি ক্রিকেট খেলতেন না ভাইজান এই জন্য এই উদ্দেশ্যে আমি নামটা রেখেছি কি প্লে বয় খারাপ উদ্দেশ্য নাই প্লে বয় মানে আরও আছে যেসব ছেলেরা মেয়েদেরকে ধোকা দেয় বারবার ধোকা দেয় প্রতারণা করে এদিক থেকে অনেক ছেলেদেরকে প্লে বয় বলা হয় প্লে শুধু বয় হয় না প্লে গার্লও হয় তো প্লে বয় বলার উদ্দেশ্য এটা না যে তিনি কোনো মেয়েকে ছ্যাঁকা দিয়েছেন এই জন্য প্লে বয় বলছি না কেন বলছে খেলোয়াড় হিসাবে তিনি খেলতেন না ভাইজান অনেক নাম করা নাকি বাংলাদেশের খেলোয়াড় ছিলেন তো তিনি বাহাসে চ্যালেঞ্জ করেছেন তো ভাই আমি তো অনেকদিন আগে বলেছি যে বাহাসে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি কোনো সমস্যা নেই অনলাইন অফলাইন বসতে আমি সর্বদা রাজি এবং আমি বলেছিলাম যে আদনান সাহেব কমপক্ষে চারটে হাদিস ডাহা জাল বলেছে আপনার কাছে কষ্ট লাগতে পারে কিন্তু এটা হাদিস জাল বাহাসেরও দরকার নেই আমি বলেছি হাদিসটা জাল একটা ভিডিওতে এসে শুধু বলে দেবে কোনো আলোচনাতে যে হ্যাঁ যে ভারতের অমুক বক্তা বলেছে নাম নেওয়ারও দরকার নেই ভারতের অমুক বক্তা বলেছে হাদিস নাকি জাল তো সনদ দিয়ে দিলে তো হয়ে যায় না ভাইজান অনেক ভিডিওতেও তিনি বারবার করছেন প্রতিদিন ভিডিও করছেন এটা বলছেন ওটা বলছেন একবার বলে দিক উনি বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি চোরের হাত কাটবেন এটা হাদিসে আছে এই যে কথা বলেছে আমি বলছি হাদিস জাল হাদিসে নাই এই কথা যত সহিত দূরের কথা জৈব দূরের কথা জাল হাদিসে এই কথা লেখা নাই এটা স্বয়ং তিনি স্টেজে নিজে বানিয়েছেন আমি হাদিসকে জাল বলেছি সনদটা পেশ করলে তো হয়ে যায় না ভাইজান উনি বলেছেন দাজ্জাল আসবে জেরুজালেম থেকে কোথা থেকে একাধিক ভিডিওতে বলেছে আমি বলেছি এই হাদিস আসমানের নিচে কোনো হাদিস সহিত দূরের জাল হাদিসেও জেরুজালেমের কথা নাই আছে খুরাসানের কথা মানে ইরাক ইরান এইসব অঞ্চল কথা বুঝতে পারছেন তিনি জেরুজালেমের কথা বলেছেন এবং তিনি বলেছেন জেরুজালেম থেকেই দাজ্জাল গোটা বিশ্বকে পরিচালনা করবে কি করবে বিশ্বকে পরিচালনা করবে হচ্ছে এটা হাদিসের বিরুদ্ধে সেই বুখারী মুসলিমের হাদিস আল্লাহ বলেছেন দাজ্জাল তার এই ফিতনা মক্কা মদিনাতে প্রবেশ করতে পারবে না কেন ফেরেশতারা ওখানে দাঁড়িয়ে থাকবে তো গোটা বিশ্ব বলছে হচ্ছে হাদিস বলছে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না কথা বুঝতে পারছেন না উনি বলছেন বর্তমান অ্যাকাউন্টেন্টস যা গোটা বিশ্ব জগতে পরিচালনা হচ্ছে এরা দাজ্জাল নাকি পেছন থেকে পরিচালনা করছে বলছেন না ভাইজান তখন গোটা বিশ্ব জগতে মধ্যে সৌদি কান্ট্রি মক্কা মদিনা এই যে পুরো সিস্টেম এখন আপনি কি বলবেন যে দাজ্জাল পরিচালনা করছে হচ্ছে আল্লাহ নবী হাদিসে বলছে মক্কা মদিনাতে দাজ্জাল ফিতনা পোষ করতে পারবে না আমি যদি এই কথাগুলো বলি আর ডজন খানেক না কয় একশো শুধুমাত্র তার বক্তৃতার মধ্যে একদম কোনো হাদিসে নাই কিন্তু বলেছে হাদিস আছে আমরা সাধারণ মানুষ মানে মূল ছোট্ট অংশটুকু আছে বাকিটুকু ব্যাখ্যা নিজে করে দিয়ে বলছে হাদিসে আছে তখন ছয় কে নয় হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছেন না ভাইজান এই কথা যখন আমরা বলি কোনো আলেম আলোচক প্রসঙ্গে তখন আপনাদের অন্তরে ব্যথা লাগে যে এত বড় আলোচক ভালোই তো কথা বলে তো উনার ভুল ধরলো ভাই এখানে আমার ফায়দা কী বলেন তো ভুল ধরতে ফায়দা আছে সেই বুখারি কে তো বলে ইলমের একশো নয় নম্বর হাদিস যদি না থাকতো জিন্দিগি তো কোনো বক্তার কোনো কথা ভুল হলে আমরা বলতাম না আল্লাহ নবী বলছেন মানে কাজ্জাব আলাইয়া মুতাম্মাদান কোনো বক্তা যদি এমন কোনো হাদিস বলে যে হাদিস নবী বলেনি মাকাদু মিনান না তার থাকার জায়গায় জাহান্নাম তো ভাই আমি এখানে ওই বক্তা এই হাদিস নবী নামে জাল করেছে এই হাদিস না আমি ধরে দিচ্ছি এটা কি বক্তার জন্য কল্যাণকর না ভাইজান আল্লাহ নবী বলছে কেউ যদি নবী নামে একটা জাল হাদিস তৈরি করে নবী বলেনি কিন্তু বলে দিলাম নবী বলেছে আরে নবী বলেছে মানে নবী নিজের তরফ থেকে কোনো কথা বলতেন না ও আমা এনতে কানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা যেমন নবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না যেটা ওহি করা হয় সেটাই বলে সূরা নাজম 3-4 নম্বর আয়াত তো নবী বলেছে মানে পরোক্ষভাবে আল্লাহর কথা আমি যদি একটা কথা বানিয়ে বলে দিই যে নবী বলেছে তার মানে কি কার দিকে নিসবত করলাম নিজেকে পরোক্ষ নবী দাবি করা হচ্ছে কি হচ্ছে না কথা বলেন পরোক্ষভাবে নবুয়ত দাবি করা হয়ে যায় ওমর বিন আব্দুল আজিজের জামানায় এর জন্য যারা হাদিসকে জাল করতো তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু বাঙালি মুসলমান বক্তার প্রেমে পাগল হয়ে গেছে ইসলাম চলে যাক ধসে যাক নবীর নামে মিথ্যা কথা বলে দিক কিন্তু বক্তাকে যে আমি ভালোবাসি বক্তার বিরুদ্ধে বললে আমার রক্ত টকবক করে ফোটে মানুষ বাঙালিরা বক্তার প্রেমে প্রেমিক ইসলামের প্রেমে প্রেমিক না
এটা চলছে প্রত্যেকটি জায়গাতে। আমি শেষ মতে বলেছিলাম ওই যে নবী সুলাইমান আলাইহিসসালাম তিন মাছের ঘটনা, ইহাদিস জাল, আসমানের নিচে কোনো হাদিসের গ্রন্থে এ হাদিস নাই। কিন্তু আপনার প্রিয় বক্তা বলেছে, আপনি ভাবছেন যে আমি সেই বক্তার সমালোচনা করছি, অথচ আমি বক্তার নামও নিই না, নাম নিয়েছি কথা বলেন, নামও নিইনি, আমি হাদিস জাল নাই, এটা মিথ্যা কথা, সম্পূর্ণ বানানো গল্প। ওই যে আল্লাহ নবী কে বড়, আমি বড় না আপনি বড়, ভাই এই ঘটনা শুনেছেন না? এটা হাদিস না, মিথ্যা কথা, বক্তারা তৈরি করেছে। আল্লাহ নবীর কাছে একজন ছোট্ট ছেলেকে নিয়ে চলে আসলো যে আল্লাহ নবী আমার ছেলে বেশি বেশি মিষ্টি খায়, এ হাদিস শুনেন না ভাই জান? এটা হাদিস না, জাল, মিথ্যা কথা, বক্তারা তৈরি করেছে। তো আমি এই কথাগুলো বলে শুধুমাত্র বোঝাচ্ছি এটা যে আল্লাহ নবী তিনি বলছেন কেউ যদি আমাদের মিথ্যা কথা বলে তার থাকার জায়গায় জাহান্নাম, বক্তাদের থাকার জায়গায় জাহান্নাম। তো এই দিয়ে বক্তাকে কি করলাম, কথা বলেন, তার বন্ধু, তার দোস্ত। আল্লাহ নবী বলছেন একজন মুমিন, একজন মুমিনের কি বন্ধু? আপনার চেহারা কোথায় ডিফেক্ট হয়েছে আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাবেন কি পাবেন না? পাবেন কি পাবেন না? পাবেন তো। তো একজন মুমিন, একজন মুমিনের কি বন্ধু? সেই বুখারীর 14 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন যে সে ব্যক্তি ততক্ষণ মুমিন না নিজের জন্য যা চায় তার মুসলিম ভাইয়ের জন্য, যতক্ষণ তা না চায় ততক্ষণ সে মুমিন না। আমি চাই না যে আমার কোনো দিনী ভাই, মুসলিম ভাই, সে কোনো গুনাহের মাধ্যমে জাতিকেও ধ্বংস করুক, নিজেও ধ্বংস, এটা আমি চাই না। তাই তার নাম উল্লেখ না করেও আমি সেই সময় বলেছিলাম যে হাদিসগুলো জাল। যদি বাহাস তিনি চ্যালেঞ্জ করেছেন, আগে আমি চ্যালেঞ্জ করিনি, আমরা করেছি, করেছি। উনি বলেছেন কমই 10 জন আলেম নাকি নিয়ে আসবেন, আর আহলাসের বড় বড় শীর্ষস্থানে 10 জন আলেম নিয়ে এসে তিনি নাকি বাহাস করাবেন তার নেতৃত্বে, এবং বলেছেন কমই যারা আসবে তারা নাকি সবাই তালেবে ইলম হবে, আর আমাদের আহলে আছে শেখ যারা থাকবে তারা নিজেদেরকে শেখ দাবি করুক। আমাদের মধ্যে কেউ শেখ দাবি করে না, অনেকে লিখে না শেখ, তোমাদের বক্তারা আল্লামা লিখে, আল্লামা না লিখলে পোস্টারের আগে ঝামেলা পর্যন্ত করে, আছে না নাই কথা বলেন? আমাদের শেখ যেমন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব নামে পুরে শেখও লিখে না, লিখে, আরে অনেক আমরা সম্মান দেওয়ার জন্য তাকে শেখ বলি, কিন্তু আমাদের কোনো শেখ আল্লামা, মুফতি, মাওলানা, হাফেজ, কারি এইসব টাইটেল লাগায় না। আহলের মধ্যে এই টাইটেল লাগানো অভ্যাস নাই, এটা কওমিদের মধ্যেই বড় বড় আছে, আছে না নাই কথা বলেন? তাই যে গর্তে ঝাঁপ দিয়েছে ওই গর্তে এই ফিতনাটা বেশি আছে। আহলেস আলিমরা কখনো বড় বড় ফকি, মুহাদ্দিস এসব কিছু লেখে না, লেখে লেখে না। তাই যে কথা বলেছে এটা তার কাঁধেই চলে যায়, আমি অপমান করতে চাই না, এটা বাস্তবতা। হাফেজ ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ আল মুতাফাচ্চা 63 হিজরি তার বিখ্যাত একটা গ্রন্থ আছে জামে বাইনাল ইলম আল ফাজলিহি, দ্বিতীয় খণ্ডে 975 নম্বর পৃষ্ঠায় তিনি একটা অধ্যায় ক্যাম করেছেন। তিনি বলছেন মুকাল্লিদদের সিফাত হচ্ছে চতুষ্পদ জন্তুর নাই। নুরুল আনোয়ার ফিক্কে হানাফি পৃষ্ঠা নম্বর 183 বলছে আন্নাহুম কান আনাম, মুকাল্লিদরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নাই, মানে কেউ যদি মুকাল্লিদ হয়ে যায় আর জন্তুর মধ্যে কোনো পার্থক্যই নাই। কথা বুঝতে হচ্ছে, এটা আমাদের কথা নয়, আমি কাউকে দুঃখ বা কষ্ট দেওয়ার জন্য আমি এই কথা বলছি না। ভাই চ্যালেঞ্জের চ্যালেঞ্জ কারা করেছিল? আমরা করেছি, চ্যালেঞ্জ তো তারা করেছে, আমরা অ্যাকসেপ্ট করেছি, কিছু না কিছু ভিডিও করেছে বলছে এত বারবার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করো কেন, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, আরে ভাই আমরা করেছি কোথায়? চ্যালেঞ্জ তো তুমি সরিয়ে দিলে, 10 জন কমই 10 জন আহলে হাদিস নিয়ে এসে আহলেকে জোর করে নাকি বাহাসে বসাবে। আমি বলেছি আহলেসের 10 জন লাগবে না, একজন যথেষ্ট। আহলে হাদিসের কয়জন যথেষ্ট? একজন যথেষ্ট ইনশাআল্লাহ। আমাদের শেখ উস্তাদ আনারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভারতের পশ্চিমবাংলা মুর্শিদাবাদ ধুলিয়ানে, তাকে যদি কোনো হাদিসের মতন বলেন উনি অটোরিক সনদ পর্যন্ত বলে দিতে পারে, প্রত্যেকটার রেফারেন্স পর্যন্ত দিয়ে দিতে পারে। তুমি আলেম দেখোইনি, আলেম তুমি দেখোইনি যে কাকে বলে, অনেক শেখ আছে। আমাদের শেখ আনারুল হক ফাইজি সাহেব একবার আলোচনা বলছিলেন যে দুনিয়াতে যদি একটা আহলাসের জেনারেল ছাত্র যদি থাকে, জেনারেল ছাত্র যদি থাকে, দারুল উলুম দেওবন্দের শিক্ষক উস্তাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। এটা শেখ আনারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ আলহামদুলিল্লাহ, হাজার হাজার হাদিস তার মুখস্থ, শুধু হাদিসের ইবারত না, সনদ মতন তাহাকিক, একটা বই আছে তার হানাফি কিলার পোস্টমর্টেম, বইটা পড়লে বুঝতে পারবেন ইলমের গভীরতা কত। কি বইয়ের নাম বললাম কথা বলেন? হানাফি কিলার পোস্টমর্টেম, পিডিএফ পাওয়া যায়, একবার পড়ে নেবেন, মানে ইলমের গভীরতা কত দেখে নেবেন, মানে গোটা বইয়ের মধ্যে দেখবেন একটা লাইনে দুটো করে রেফারেন্স দিয়েছে, মানে একটা লাইনে নিজের পক্ষ থেকে লেখে না উনি, বলেও না কথায় কথায় রেফারেন্স দিয়ে দিবে, কত নম্বর হাদিস, কত নম্বর পৃষ্ঠায় কোন কে মুহাদ্দিস সহি বলেছে, যে বলেছে আলহামদুলিল্লাহ। তো তিনিও কথা বলেছিলেন, তো উনি বলছেন 10 জন দেওবন্দি আর 10 জন আহলেসকে বসাবে, দরকার নেই, ব্রাদার রাহুল হোসেন একাই যথেষ্ট ইনশাআল্লাহ, দেওবন্দিদের কওমিদের সঙ্গে বিতর্ক করার জন্য। তুমি বলছো যে কিরাত
শুদ্ধ না, আরবে শুদ্ধ না। তো ভাই আমি তো আগেও বলেছি, যদি কিরাত প্রতিযোগিতা করতে হয় তো আহলাসের আলেমদেরকেই যাওয়ার প্রয়োজন নেই। জামিয়া সালাফিয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর মাদ্রাসা যেটা আছে রাজশাহী, ঢাকা, দিনাজপুর, তিন জায়গাতে আছে, যে কোনো একটা ছাত্রকে কিরাতের জন্য তোমার সঙ্গে বসিয়ে দেব। তুমি কি কিরাত প্রতিযোগিতার জন্য কি আমাদেরকে বাহাসে চ্যালেঞ্জ দিয়েছো না ফিক্কি মাসালা নিয়ে? দশজন আলেম নিয়ে নাকি সব টপিকের উপরে আলোচনা করবে? যখন গ্রহণ করলাম তখন বলছে ভাই মাসালা নিয়ে আলোচনা করবে না, কিরাত প্রতিযোগিতা। তো ভাই ওই জায়গাতে আমরা যাই না, ওগুলো বাচ্চা বাচ্চা ছেলেদের কাজ চালিয়ে দিই। ওই জায়গাতে আমরা কি করতে যাবো রে ভাই? ওটা বাচ্চা ছেলেদের কাজ, ওটা কার কাজ? বাচ্চাদের কাজ। দেখবেন রাস্তার ধারে কিছু মানুষ আছে, মানুষের কান পরিষ্কার করে। কি পরিষ্কার করে? কান পরিষ্কার করে দেয় না ভাই জান। এমন কোন বড় ডাক্তার সার্জন যে আছে তাকে যে কান পরিষ্কার করে নেবেন না? করবে? করবে না। আরে যে যে কাজ, গরুর ডাক্তার আলাদা, কুত্তার ডাক্তার আলাদা, শুয়োরের ডাক্তার আলাদা, মানুষের ডাক্তার আলাদা। যে যে কাজে স্পেশালিস্ট সে সেই কাজ করবে। আমাদের মূল স্পেশালিস্ট হচ্ছে বাহাস, মুনাজারা, ডিবেট, বিতর্ক। তুমি দারুলুম দিবন ঘুরে তুলে নিয়ে চলে আসা না, তারপরে ইনশাআল্লাহ একটা মাসালা আছে ভুল প্রমাণ করার মতন হিম্মত। তুমি তো বাংলাদেশি, ভারতেই পারে না আর তুমি বাংলাদেশি। বাংলাদেশে কোনো অপমান করলাম না আপনাকে, বললাম দারুলুম দেওবন্দটা ভারতের, কোথাকার জ্বর কোথায়? ভারতের। সিলসিলায় বেরলবি কোথাকার? ভারত, উত্তরপ্রদেশের। তাবলিগ জামাত কোথাকার? ভারতের, সবগুলো ভারতের। বাংলাদেশ তো চলে এসেছে ছাটছুট, তো বড়রাই পারে না, ছোটরা লাফালাফি করে। তো এইসব বাস বাস চ্যালেঞ্জ করে লাভ নেই, আর আমরা চ্যালেঞ্জ করিও না। আর আমার এটা রীতি, জিন্দগিতে প্রথমে বাসের চ্যালেঞ্জ আমি করিনি, আপনি খুঁজতে থাকেন, করিনি, আজ পর্যন্ত করিনি। কেউ যদি চ্যালেঞ্জ করেছে অ্যাকসেপ্ট করেছি। নাস্তিক বাংলাদেশের কে যেন নাম ছিল একটা, জি ভাই আমি চ্যালেঞ্জ করেছি, করিনি। ও যখন খন্দকার আবাকার জাকারিয়া স্যারকে ফোন করে চ্যালেঞ্জ করলেন, কফিলুদ্দিন সালিকে ফোন করে চ্যালেঞ্জ করলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহকে ফোন করে চ্যালেঞ্জ করলেন, যার সঙ্গে বাসে বসো, এনাতুল্লাহ আব্বাসীকে চ্যালেঞ্জ করলেন ভিডিও করে, যে এনাতুল্লাহ আব্বাসী যদি আমাকে ভুল প্রমাণ করতে পারে তাহলে কি সে আবার ইসলামে ফিরে আসবে, চ্যালেঞ্জ করে ভিডিও করলো, তারা গ্রহণ করেনি। আমি তুমি যখন চ্যালেঞ্জ করছো আলেমদেরকে, কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা একমত, এনাতুল্লাহ আব্বাসী সেই সময় আমার তখন দিনী ভাই, কি কথা বলেন। যখন ইসলামের বিরুদ্ধে একজন নাস্তিক যখন কথা বলবে, বেধর্মীরা ইহুদি খ্রিস্টান কথা বলবে, তখন কে কফিলুদ্দিন সালেহ, কে এনাতুল্লাহ আব্বাসী আর কে আবু তাহা আদনান, এটা আমার দেখার দরকার নাই। তখন সবগুলো মুসলিম ভাই সবার পক্ষ থেকে ভাই ওই নাস্তিকের সঙ্গে ডিবেট করা হয়েছে কি হয় নাই, একদম মাটির সঙ্গে পিষে দেওয়া হয়েছে কি হয় নাই, একুশখানা প্রশ্ন করা হয়েছে হজম করতে পারেনি, এখনো নাকে কান্দে যে কোথায় গিয়েছিলাম রে ভাই, একদম দরিয়ার মধ্যে হাবুডুবু গিয়েছে বেচারা। ভারতের মধ্যে বসে গোমাংস খেলে বাড়িতে ফ্রিজে পা গেলেও অনেক জায়গায় আছে হত্যা করে দিয়েছে, আছে না নাই কথা বলেন? আছে। ভারতবর্ষের কমপক্ষে 17টা রাজ্য আছে গোমাংস নিষিদ্ধ, কুরবানি দেওয়া যাবে না, নিষিদ্ধ আমাদের সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে। ভারতবর্ষের মুখে দাঁড়িয়ে মহেন্দ্রপাল আরিয়া ডক্টর জাকির নায়েককে চ্যালেঞ্জ করেছিল ডিবেটের জন্য। ডক্টর নায়েক এই সময়তে ভারতে নাই, কোথায় আছে? মালয়েশিয়া। ভারতে বসে আমি ডিবেট করেছিলাম তার সঙ্গে, হিন্দু ধর্মে গো মাংস খাওয়া যাবে কি যাবে না, এই ডিবেট দেখেননি ভাই জান? কলিজা লাগে। অনেকজন বলেছিল ভাই এখানে কথা এক বিষয়ে কথা বলেন না, ভারত সেন্সিটিভ জায়গা গো মাংসের ব্যাপারে, কলিজা লাগে। এমনি না, ভারতের এখানে গো মাংস নিষিদ্ধ, সেখানে গো মাংস অনুমোদিত বা হিন্দু ধর্মে অনুমোদিত, 26খানা প্রমাণ দিয়েছি। তুমি ইহুদি দালাল বলে দিলে মানুষ মেনে নিবে নাকি? মানুষ তোমাকে বেঈমান বলবে কিছুদিন পর। ইহুদি খ্রিস্টান দালাল আমাদেরকে বলছে খ্রিস্টানদের বাইবেলের 300 করে ভুল বের করে ধরে রেখে দিয়েছি, দম আছে? একটা ভুল যদি বলতে পারবে কথা বলেন। আমার সঙ্গে খ্রিস্টানদের ডিবেট কিছুদিন আগে দেখেননি? কমপক্ষে এক ডজন খ্রিস্টানের সঙ্গে ডিবেট আছে আমার। মহাসনের ভবিষ্যৎবাণী বাইবেলে 3 ঘন্টার বিতর্ক কলকাতা চার্চের মধ্যে হয়েছে, একদম সালভেশন কোরআন অ্যান্ড বাইবেল, পরিত্রাণের পথ কে দেখায়, কোরআন নাকি বাইবেলে? আমি প্রমাণ করছি ইসলাম হচ্ছে জান্নাতের একমাত্র মাধ্যম, খ্রিস্টান ধর্মের সম্পূর্ণ ভুল। আজকেও চ্যালেঞ্জ করছি, কোনো খ্রিস্টান হোক আর ইহুদি হোক আর নাস্তিক হোক আর কোনো অমুসলিম হিন্দু হোক, আমি ইসলামকে হক মনে করি, বাকি সব ইজাম সব মতবাদকে ভুল মনে করি, কারো দম থাকলে আমার সঙ্গে বসে জানো। আবার আমাদেরকে বলছি ইহুদি খ্রিস্টানের দালাল, বা এটা অবাক করার কথা না? ডক্টর জাকির নায়েককে তোমরা এই কথাই বলেছিলা,
ডক্টর জাকির নায়েককে তোমরা এই কথাই বলেছিলে, ডাক্তার জাকির নায়েকের কোনো ভুল পাওনি, ও টাই নিয়ে তোমরা কথা বলার লোক। কিনে কথা বলার লোক টাই, ডক্টর জাকির নায়েকের কোনো ভুল পাওনি। তোমাদের এই কমি হুজুরা চ্যালেঞ্জ করেছিল অলিপুরি, আর তোমাদের ওই যে ইলিয়াসুর রহমান জিহাদিদের ডক্টর জাকির নায়েক যদি সুরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারে তাহলে নাকি তুমি কয় লক্ষ টাকা দান করে দিবে। তোমাদের এই কিরাতের প্রতিযোগিতা ডক্টর জাকির নায়েককে চ্যালেঞ্জ করেছিল, ভাই করেছে কি করেনি কথা বলেন। তুমি এত কিরাত প্রতিযোগিতা করে তুমি কি করেছো? জাল হাদিস শিখেছো বলতে মানুষের সামনে? আমার ওরকম বিশুদ্ধ কিরাতের দরকার নেই। যে বিশুদ্ধ কিরাত শিখে নবীর নামে মিথ্যা কথা বলে ওরকম আরবি ভাষারও দরকার নাই। আহলেসের বাচ্চা জাল হাদিস বলবে না, বাংলাতে বলুক, নিজের মাতৃভাষায় বলুক, তো বাংলাতে হাদিসই বলবে। জাল কথা আহলেস স্টেজ থেকে হয় না। এই কথাটা বলাতেই তিনি রেগে গেছেন, কারণ তিনি জানেন তিনি যে চারটে জাল হাদিস বলেছেন আমি ধরিয়ে দিয়েছি। ও কেন, ওই আমি বলেছিলাম তো দারুল উলুম দেওবন্দ থেকে শিক্ষককে জোগাড় করে নিয়ে এসেও এই হাদিসের সনদ মতন দিতে পারবে না, এ রেগে গেছে। এমন কিছু পাইনি, ডক্টর জাকির নায়েকের টাই ধরা অভ্যাস, ওর কিরাতের ভুল ধরা অভ্যাস আছে না, কথা বলেন। এখন আমাকে বারবার বলছে নামের আগে ব্রাদার কেন, তো নামই তো খ্রিস্টান। ডক্টর জাকির নায়েকের টাই পেয়েছিল, আমার নামের আগে ব্রাদার পেয়েছে। ডক্টর জাকির নায়েকের কিরাত পেয়েছিল, আমাকেও কিরাত পেয়েছে, কথা বুঝতে পারছেন না? মানে এগুলো কি বলেন তো, আপনারাই বলে দিয়েছেন, আর কিছু বলার দরকার নেই। তাই ভাই এইসব বাদরামিগুলো অন্তত আমাদের সঙ্গে করিয়েন না, উম্মতের কি খেদমত করেছে একবার নোট করে দেখে নেবেন। আর সাধারণ জনসাধারণ এরাও আমি খুব বিরক্ত এদের প্রতি। তোমার বক্তা কি কল্যাণ করেছে বলো তো, কি কল্যাণ করেছে তোমার বক্তা, উম্মতের কি খেদমত করেছে? গোটা বাংলাদেশে এত নাস্তিক বাড়ছে, নাস্তিকদের বিরুদ্ধে একটা বই লিখেছে কথা বলেন? নাস্তিকদের জবাবে প্রতিদিন নাস্তিকরা লাইভে ভিডিওতে আসছে, হাজার হাজার লাখ লাখ মুসলিমদেরকে নাস্তিক করে দিচ্ছে, আছে না কথা বলেন? আজ মধ্যে একটা নাস্তিকের সঙ্গে গিয়ে ডিবেট আলোচনা বই লেখা পর্যালোচনা কিছু একটা করেছে, কিচ্ছু নাই খেদমত। আপনাদের রংপুর, তার নিজের জেলা রংপুর, রংপুরে খোঁজ ও জানে না, রংপুরে নতুন করে কমপক্ষে 450-এর ওপরে মুসলমানকে খ্রিস্টান বানানো হয়েছে। দিনাজপুর, চিরির বন্দর, ঠাকুরগা, পঞ্চগড়, কুষ্টিয়া খ্রিস্টান মিশনারিরা প্রতিদিন দাওয়াত দিয়ে মুসলিমদেরকে খ্রিস্টান বানাচ্ছে। তোমার বক্তা কি করেছে, মানুষ বেঈমান হয়ে যাচ্ছে, মানুষকে মুরতাদ বানিয়ে দিচ্ছে, বেদিন বানিয়ে দিচ্ছে, মুসলমান থেকে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। তোমার বক্তার কি ভূমিকা আছে? একটাই ভূমিকা আছে, অন্য ধর্মের মানুষটা মুসলিমকে মুরতাদ বানাচ্ছে, আর তোমার বক্তা মুসলমানকে ফতোয়া দিয়ে মুরতাদ বানিয়ে দিচ্ছে। বলছে সৌদি, দুবাই, কুয়েত, কাতার যত 52-56 রাষ্ট্র আছে সবগুলো নাকি ইহুদিদের দালাল, সবগুলো নাকি বেঈমান হয়ে গেছে, এরা মুমিন কেউ নাই, সব বেঈমান। ভাই বলছে না ভাই জান, ওরা মুসলিমদেরকে বেঈমান মুরতাদ বানিয়ে ফতোয়া দিয়ে রেখে দিচ্ছে। মুসলমান এদিকে ধাবিত হচ্ছে, গরম শ্রোতারা চাই গরম, আমি এখন দু চারটে গরম গরম কথা বলে দেবো, আপনার ঠিক ভুল করে চিৎকার মেরা আমার নামে তাকবির দিয়ে, তাকবির দিয়ে একদম আমাকে ফুলিয়ে একদম গাছে তুলে দিবেন। এটা হচ্ছে বাঙালি জাতি, আল্লাহ সুবহান ওয়া তাআলা এদেরকে ইনসাফ করা তৌফিক দান করে, সকলে বলি আমিন। শুধু দেখো বক্তার খেদমত কি আছে উম্মতের জন্য, তোমাকে বললাম কি খেদমত করেছে, শুধু মুসলমানকে কাফের ফতোয়া দিতে পেরেছে, তাগুত ফতোয়া দিতে পেরেছে, তাছাড়া কিছু করতে পারেনি, কোনো কল্যাণ কিছু করেছে? দেখাও, এত অ্যাকাউন্টেন্স নিয়ে কথা বলছে, একটা অ্যাকাউন্টেন্সটা একটা বই লিখে দেখাতে বলো না, উম্মতকে দিয়ে দিক যে এই অ্যাকাউন্ট সিস্টেম সব ভুল, তো ঠিকটা তুমি লিখে একটা বই প্রকাশ করো, কথা বুঝতে পারলেন না, ঠিকটা লিখে প্রকাশ করো। একটা জিনিসকে ভুল বলে তোমাকে দিতে হবে তো কিছু দিতে হবে না ভাই জান, অন্তত একটা বই লিখে প্রকাশ করো যে এই সিস্টেম ভুল, সব ভুল সিস্টেম, তো সঠিকটা লিখে তুমি প্রকাশ করে দাও। আশ্চর্য, শুক্রিয়া।